আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা সদ্য এসএসসি পাশ করেছেন এবং কৃষি ডিপ্লোমায় ভর্তি হবেন বলে ভাবছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আজকে 26 তারিখ থেকে অলরেডি আপনাদের কৃষি ডিপ্লোমাতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সো যার জন্য আজকের এই ভিডিওটি বানানো দরকার বলে আমি মনে করছি। আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশে যে সর্বমোট 18টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে এগুলোর প্রত্যেকটির নামের লিস্ট এবং কোন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কতগুলো সিট রয়েছে, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করি। আমাদের এই লিস্টের প্রথমে অর্থাৎ 1 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তাজহাট রংপুর, এখানে সিট সংখ্যা রয়েছে 250টি। 2 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলা বাজার গাইবান্ধা, এখানেও সিট সংখ্যা রয়েছে 250টি। আমাদের এই লিস্টের 3 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা, এখানেও সিট সংখ্যা রয়েছে 250টি। 4 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহ সদর ঝিনাইদহ, এখানে সিট সংখ্যা রয়েছে 200টি। 5 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনা, এখানে সিট সংখ্যা রয়েছে 200টি। 6 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রহমতপুর বরিশাল, এখানেও সিট সংখ্যা রয়েছে সর্বমোট 200টি। আমাদের এই লিস্টের 7 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ফরিদপুর, এখানে সিট সংখ্যা রয়েছে 250টি। আমাদের এই লিস্টের 8 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সাটুরিয়া মানিকগঞ্জ, অর্থাৎ আমাদের কৃষি কলেজ, এখানেও সিট সংখ্যা রয়েছে সর্বমোট 200টি। আমাদের এই লিস্টের 9 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকা, এখানেও সিট সংখ্যা রয়েছে সর্বমোট 200টি। 10 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াইহাজার নারায়ণগঞ্জ, এখানে সর্বমোট সিট সংখ্যা রয়েছে 200টি। 11 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিমুলতলি গাজীপুর, এখানে সিট সংখ্যা রয়েছে 150টি। আমাদের এই লিস্টের 12 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর, এখানে সিট সংখ্যা রয়েছে 250টি। আমাদের এই লিস্টের 13 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেট, এখানে সিট সংখ্যা রয়েছে 250টি। আমাদের এই লিস্টের 14 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া, এখানে সিট সংখ্যা রয়েছে 200টি। আমাদের এই লিস্টের 15 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হোমনা কুমিল্লা, এখানে সিট সংখ্যা রয়েছে সর্বমোট 200টি। 16 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বেগমগঞ্জ নোয়াখালী, এখানে সর্বমোট সিট সংখ্যা রয়েছে 250টি। 17 নম্বরে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটহাজারি চট্টগ্রাম, এখানে সিট সংখ্যা রয়েছে 250টি। আমাদের এই লিস্টের 18 নম্বরে অর্থাৎ সর্বশেষ রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রাঙামাটি শুকুরছড়ি, রাঙামাটি পার্বত্য জেলা, এখানে সিট সংখ্যা রয়েছে 100টি। তো এই হলো আমাদের সর্বমোট 18টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম এবং প্রত্যেকটার সিট সংখ্যা। তো আপনাদের আবেদনের ক্ষেত্রে আমার কিছু পরামর্শ থাকবে, সেটা হলো আপনারা আবেদন করার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখবেন। প্রথমত হলো আপনার বাসা থেকে কৃষি কলেজের দূরত্বটা আসলে কতটুকু সেটা মাথায় রাখবেন। সবসময় চেষ্টা করবেন আপনার বাসা থেকে যেই কলেজটা কম দূরত্বে অবস্থান করছে সেটার লিস্ট আপনি প্রথমের দিকে চয়েসে দিবেন। এরপর 2 নম্বরে হলো আপনি দেখবেন যে কোন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সিট সংখ্যা বেশি, তো এগুলোতে আপনি যদি আবেদন করেন তাহলে চান্স পাবার সম্ভাবনা একটু বেশি থাকে। আর 3 নম্বরে হলো আপনি দেখবেন যে কোন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো তুলনামূলকভাবে নতুন, যেগুলো নতুন হবে সেগুলোতে চাহিদা একটু কম থাকে, তো যার জন্য আপনি চেষ্টা করবেন সবসময় নতুন যেই সমস্ত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে সেগুলোতে দেবার জন্য। আর আপনার পয়েন্ট, আপনার রেজাল্ট, এটার দিকেও একটু খেয়াল রাখবেন। আপনার রেজাল্ট যদি একটু ভালো হয় তাহলে আপনি ভালো কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে চয়েসে দিতে পারেন, আর এছাড়া যদি পয়েন্ট একটু খারাপ হয় তাহলে যেগুলো তুলনামূলকভাবে নতুন প্রতিষ্ঠান সেগুলোতে আবেদন করতে পারেন। আশা করি আপনাদের চান্স হয়ে যাবে, প্রথমবারে যদি নাও হয় তাহলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার। তো হতাশ হবার কিছু নাই, কয়েকটা চান্স যেহেতু থাকছে আশা করা যায় আপনারা প্রত্যেকেই চান্স পাবেন। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।